হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ডালকোলা হাই স্কুল এবং ডালকোলা গার্লস হাই স্কুলের ফিজিক্যাল সায়েন্সে যে সমস্ত গাণিতিক অঙ্কগুলো দিয়েছে সেই গাণিতিক প্রশ্নের সমাধানগুলো নিয়ে এসেছি। তো প্রথমে আমি ডালকোলা হাই স্কুল এর যে ফিজিক্যাল সায়েন্স পরীক্ষায় গাণিতিক প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সলভ করছি। আর তার সঙ্গে আর একটা কথা, যারা যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে নেবে আর শেয়ারও করবে। তো সাবস্ক্রাইব করলে পরে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে। তো শুরু করা যাক। তো এখানে প্রথমে যেটি দিয়ে হয়েছে মিথেন যৌগের আণবিক ওজন 16, তো বাষ্প ঘনত্ব কত হবে? দেখো এই অঙ্কটা আমি কীভাবে করেছি। তো আমরা জানি আণবিক ওজন বা আণবিক গুরুত্ব সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। তো এখানে আণবিক ওজন 16 দেওয়া আছে, সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। 2 দিয়ে 16কে কাটলাম তো 8 হলো, তো সমান সমান বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্বের অ্যান্সার হলো 8, তার মানে এটা অ্যান্সার হবে বি। এবার যাচ্ছি পরের অঙ্ক, 1.4। 3 ওহম ও 6 ওহম রোধ দুটি যদি সমান্তরাল সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ কত হবে হিসাব করে দেখি। তো দেখো এই অঙ্কটা কীভাবে করছি। তার আগে তোমাদের একটু বেসিকটা বলে দিই। মনে করো কোনো একটা বর্তনী সমান্তরাল সমবায় আছে, মানে একটা বর্তনী এইভাবে আছে আর একটা এইভাবে আছে। তো এটাকে ধরলাম আমি R1, এটাকে ধরলাম আমি R2। তাহলে এটা টোটাল তুল্য রোধ যদি R হয়, তাহলে যেহেতু সমান্তরাল সমবায় আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 1/R = 1/R1 + 1/R2। এটাকে লসাগু করলাম, তাহলে এটা হয়ে গেলো R1 R2, আর এখানটা হয়ে যাবে R1 + R2, এটা হয়ে গেলো 1/R। তার মানে R = হয়ে গেলো R1 R2 / R1 + R2। তো এটা হচ্ছে সমান্তরাল সমবায় যুক্ত থাকলে পরে তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে R = হয়ে গেলো দুটা রোধের গুণফল বাই দুটো রোধের যোগফল। তো অঙ্কটা আমি করছি, সেখানে R সমান সমান হয়ে যাবে, দুটো রোধ দিয়েছে একটা 3 আর একটা দিয়েছে 6, তারপর নিচে হয়ে যাবে 3 + 6, তার মানে 18 × 9 মানে 2। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2 ওহম, ঠিক আছে, এটা ওহমের চিহ্ন, তো 2 হবে। তো দেখো এখানটা আমি সেই হিসাবে করেছি, তুল্য রোধ R1 × R2 / R1 + R2, তো এখানে 3 × 6, তো 3 + 6 ওহম, এটা ওহমের চিহ্ন, তাহলে 18/9 ওহম মানে 2 ওহম, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সি। এবার যাচ্ছি পরের অঙ্কে, পরের অঙ্ক দিয়েছে STP-তে 2 মোল অক্সিজেনের আয়তন কত, 2 মোল অক্সিজেনের আয়তন কত। তো আমরা জানি STP-তে 1 মোল অক্সিজেনের আয়তন কত হয়। তো আমরা জানি STP-তে 1 মোল অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে STP-তে 2 মোল অক্সিজেনের আয়তন হয়ে যাবে কত, 2 × 22.4 লিটার মানে 44 × 4 লিটার। অঙ্ক শেষ, ঠিক আছে। এবারে আছে পরের অঙ্কে, 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত হবে। দেখো কীভাবে করছি, কার্বন প্লাস অক্সিজেন, যেহেতু কার্বনকে দহন করা হয়েছে তো অক্সিজেন লাগবে, সেখানে কার্বন প্লাস অক্সিজেন সমান সমান কার্বন ডাই অক্সাইড। তো দেখতে পাচ্ছি এখানে 12 গ্রাম কার্বনকে 44 গ্রাম মানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তার মানে অ্যান্সারটা হচ্ছে কত, যে 12 গ্রাম কার্বনের দহনে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে 44 গ্রাম। অঙ্ক এখানেই শেষ। পরের অঙ্ক দিয়েছে যে 200 ভোল্ট আর 100 ওয়াট রেটিং যুক্ত বাতির মধ্যে দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ যেতে পারে। দেখো অঙ্কটা কীভাবে করছি। তো এখানে বিভব প্রবেগ ভি দিয়ে দিয়েছে 200 ভোল্ট, বাতির ক্ষমতা W দিয়ে দিয়েছে 100 ওয়াট। তো জিজ্ঞেস করছে প্রবাহ মাত্রা মানে I এর মানটা কত। তো আমরা ক্ষমতা সমান সমান জানি বিভব প্রবেগ ইনটু প্রবাহ মাত্রা, ঠিক আছে, ক্ষমতা সমান সমান বিভব প্রবেগ ইনটু প্রবাহ মাত্রা, ক্ষমতা মানে W। তো অনেক সময় ক্ষমতাকে আমরা ওয়াট দিয়ে বা পাওয়ার দিয়েও প্রকাশ করি, মানে P দিয়েও প্রকাশ করি পাওয়ার, তাহলে W টা না লিখে যদি P লিখি, তাহলে P সমান সমান V ইনটু I, তাহলে P এর মান 100
বিয়ের মান 200 ইন্টু আই, মানে আই ইকুয়াল টু 100 বাই 200, তার মানে আই এর মান হয়ে গেল 0.5। তাহলে বাতির মধ্যে দিয়ে যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হবে সেটা হচ্ছে কত, 0.5 এ, এ মানে হচ্ছে অ্যাম্পিয়ার যেতে পারে। এবার আসছি পরের অঙ্কে, 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার, বা কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করতে হবে, তাহলে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে হলে। দেখো অঙ্কটা কীভাবে করছি, তো প্রথমে আমি ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ওজনটা বের করে নিচ্ছি, কে সি এল ও থ্রি, কে এর মান হচ্ছে 39, মানে আণবিক এটা পারমাণবিক ভর, সি এল এর মান হচ্ছে 35.5, মানে 35.5, আর অক্সিজেনের মান হচ্ছে 16 তো 16 গুণ 3, তাই এটা ক্যালকুলেশন করে এটা বের হলো 122.5। এবার বিক্রিয়ার সমীকরণ, তো কে সি এল থ্রি পটাশিয়াম ক্লোরাইড, তো এটা তোমাদেরকে বলে দিচ্ছি, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে কে সি এল ও থ্রি, তো এটাকে আমি উত্তপ্ত করলে পরে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। তো সমতা বিধান করার জন্য আমাকে দেখতে হবে এখানে কে সি এল, কে সি এল মিলে গেলো, কিন্তু এখানে অক্সিজেন 3টে দিয়েছে কিন্তু অক্সিজেন এখানে 2টে দিয়েছে, তো আমরা জানি যে বিক্রিয়ার আগে যা ভর থাকবে বিক্রিয়ার পরও তাই থাকবে, সমান থাকতে হবে, তো ভরের নিত্যতা সূত্র অনুসারে। তো এখানে অক্সিজেন 3টে আছে কিন্তু অক্সিজেনে 2টো আছে, তাই সমান করার জন্য আমি এখানে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণে 6, আর একে পুরোটাকে 2 দিয়ে গুণ করলাম, তো 3 দিয়ে গুণে 6 মিলে গেলো, তো আমার এখানটা কেসিএলটা হয়ে গেলো 2টো, তো এখানে কেসিএল আমাকে সামনে 2 দিতে হবে, তো সমাধান বিধান হয়ে গেলো। তো আমরা পেয়েছিলাম কি, ক্যালসিয়াম কার্বোনেটের মান পেয়েছিলাম 122.5, এই যেহেতু একটার মান 122.5, তো 2টো আছে, তো 2 × 22.5, তো এটাকে গুণ করবো, এটাকে গুণ করলে হয়ে যাবে কত, 245 গ্রাম, তার মানে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার। এবার দেখছি অক্সিজেনটা কত আছে, 3 × অক্সিজেনের আণবিক ভর হচ্ছে তোমার 32, তো 32 × 3 তাহলে কত গ্রাম, 96 গ্রাম, তাহলে আমি দেখতে পাচ্ছি 96 গ্রাম যদি আমি অক্সিজেন তৈরি করি, তা 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে আমার পটাশিয়াম ক্লোরাইড লাগছে কত গ্রাম, 245 গ্রাম, তাহলে 1 গ্রামে কত লাগবে, 245/96 গ্রাম। জিজ্ঞেস করেছে 20 গ্রাম অক্সিজেন করতে কত লাগবে, 245 × 20/96 গ্রাম, তো এটাকে ক্যালকুলেশন করে যা বের হবে তাই উত্তর। দেখো কীভাবে করে, তো ওইখানে যেভাবে দেখালাম একটু আগে বোর্ডের মধ্যে সেই হিসাবে এখানে করেছি, তো এখানে তাই করেছি, ক্যালকুলেশন করে কাটাকাটি করে এটা বেরোলো, এটাকে ভাগ দিলাম, তাহলে এটা বেরোলো 51.04 গ্রাম, প্রায় কেন, এটা আরও ভাগ যাবে, তো যেহেতু আমরা ভাগটা দিতে পারছি না, আর দেখা ই হবে না সম্ভাবনা, তাহলে আমি এটাই লিখে দিতে পারি, তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো কত, 51.04 গ্রাম, এই অঙ্ক এখানেই ছিল। এবার যাচ্ছি পরের অঙ্কে, পরের অঙ্ক বলেছে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশালে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তো ক্যালসিয়াম কার্বোনেট মানে সংকেত হচ্ছে CaCO3, হাইড্রোক্লোরিক হচ্ছে HCl, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে CO2, তো দেখো অঙ্কটা কীভাবে করছি, তো ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত CaCO3, এর সঙ্গে আমি বিক্রিয়া করবো কার, HCl এর হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তো উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল, তো এখানে বিক্রিয়া করার জন্য আমাকে শুধু এখানে একটা 2 দিতে হবে সমতা বিধান করার জন্য, তাই সব মিলে গেলো। তো ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ওজন হয় 100 গ্রাম, আর এখানে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন হয় 44 গ্রাম, তো আমি এখানে দেখতে পারছি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে আমাকে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট লাগে, তাহলে 1 গ্রাম পেতে কতটা লাগবে, 100/44 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট, তো আমাকে পড়তে বলেছে কত গ্রামে, 66 গ্রামে, তাহলে 100 × 66/44 গ্রাম ক্যালসিয়াম, ক্যালকুলেশন করে বের হবে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট, তার মানে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে আমাকে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের প্রয়োজন হবে, তো দেখো অঙ্কটা কীভাবে করছি। তো প্রথমে আমি ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ওজন বের করে নিলাম 100, বিক্রিয়ার সমীকরণ ক্যালসিয়াম কার্বোনেট আর HCl এর বিক্রিয়ার সমীকরণ এটা হয়, তো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে, তাহলে একে কত আর 66-তে কত, তাহলে অ্যান্সার হয়ে গেলো 150 গ্রাম।
তো আশা করি বুঝতে পারছো যে যে অঙ্ক যেখানে বুঝতে পারবে না ফিজিক্যাল সেন্সের, তো আমাকে কমেন্টে জানাবে, তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আসছি পরের অঙ্কে। পরের অঙ্ক দিয়েছে 4.4-এর অথবা একটি পরিবারের, পরিবার তো হবে না, একটা পরিবাহী হবে, একটি পরিবার পরিবাহীর প্রিন্টেড ভুল, একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 মিনিট ধরে হলে কত পরিমাণ তড়িৎদান প্রবাহিত হবে, হিসাব করে লিখো। দেখি কীভাবে করা যায়। তো এখানে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই দিয়ে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের সময় দিয়ে দিয়েছে 6 মিনিট, মিনিটকে সেকেন্ড করলাম তাহলে 360 সেকেন্ড হয়ে গেল। বলছে তড়িৎদান কত, তা আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা ইকুয়াল টু আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। তো আই এর মান হচ্ছে কত, 5 ইন্টু টি এর মান হচ্ছে 360। এই যে দেখো আই এর মান 5 অ্যাম্পিয়ার দেওয়াই আছে, আর সময় হচ্ছে 360 সেকেন্ড। তো অ্যান্সার হয়ে গেলো 1800 কুলম্ব, তার মানে তড়িৎদানের পরিমাণ হচ্ছে 1800 কুলম্ব। তো এই অঙ্ক এখানেই শেষ। এবার যাচ্ছে পরের অঙ্কে। পরের অঙ্ক দিয়েছে যে 40 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ 5টি বাতি যদি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালানো হয় তাহলে মাসিক বিদ্যুৎ বিল কত হবে, 1 ইউনিট বিল হচ্ছে 5.50 টাকা। তো দেখো এই অঙ্কটা কীভাবে করেছি, তার আগে তোমাদের কিছু বলে দিই। তো এটা জানার আগে তোমাদেরকে এখানে একটা জানতে হবে যে একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি কত হয়। তো একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান আমরা লিখতে পারি ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000 ইউনিট। তো এখানে বলে দিয়েছে বাতিটি হচ্ছে 40 ওয়াটের, ঠিক আছে, প্রতিদিন 6 ঘন্টা করে চলে বাই 1000 তাহলে ওয়াট ইন্টু ঘন্টা 40 ইন্টু 6। তো এইরকম 5টা বাতি আছে, তার সেজন্য এর সঙ্গে গুণ হয়ে গেলো 5, তাহলে এটা হলো একদিনে ব্যয়িত তড়িৎ শক্তি, ঠিক আছে। তো আমাকে একদিনের চাইনি, ওরা চেয়েছে 30 দিনের, তা আমি লিখব 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি, শুধু এইখানে ইন্টু 30 হয়ে যাবে, এইখানে ইন্টু 30 হয়ে যাবে, আর এইখানে আমরা লিখে দিব ইউনিট। তো এটা ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেশন আমি দেখতে পারছি এই শূন্য কেটে যাবে, এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, তাহলে এটা হয়ে গেলো 6×5=30, 30 আর 3×90 360 বাই, তার মানে এক মাসে যে তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেটা হচ্ছে 36 ইউনিট। এবার 36 ইউনিট এক মাসে খরচ, তাহলে প্রত্যেকটা খরচের পরিমাণপত্র বলেছে 5.5 টাকা, মানে 5.50 টাকা। এটাকে গুণ করব, এটাকে গুণ করে যা বের হবে তাই অ্যান্সার, তাহলে এটা গুণ করে বের হয় 198 টাকা, তাহলে এটা অ্যান্সার হবে 198 টাকা। এবার দেখো অঙ্কটা আমি কীভাবে করেছি। তো দেখো এখানটায় আমি এখানে লিখে দিয়েছি ডাইরেক্ট 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি 40×6 ওয়াট ইন্টু ক্ষমতা, মানে সরি ওয়াট ইন্টু ঘন্টা, তো 5টা বাতি আছে না 5/1000, 30 দিন সেখানে 30 ইন্টু করলাম, ক্যালকুলেশন করে 36 ইন্টু বের হলো, তো বিদ্যুৎ বিল হয়ে যাবে কত, বিদ্যুৎ বিল হয়ে যাবে কত, 198 টাকা, 36×5.5 গুণ, আগে যেটা বোর্ডে করেছে সেটাই লিখে করে দিলাম, ঠিক আছে। এবার আমার আসি ডালকোলা গার্লস হাই স্কুলের কিছু অঙ্কের প্রশ্ন উত্তরে। তো এইখানে ডালকোলা গার্লস স্কুলে যে প্রশ্ন আছে সেটা প্রথম প্রশ্নটা হচ্ছে অঙ্কের 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত। দেখো অঙ্কটা আমি কীভাবে করছি, তো বিভব পূর্বে আছে 220 ভোল্ট, বাতির ক্ষমতা মানে পাওয়ার আছে 100 ওয়াট, বাতির রোধ কত, তো আমরা জানি বাতির রোধ সমান সমান V²/P, তো ভি মানে হচ্ছে 220 দুবার হয়ে গেলো, আর পি মানে 100 ওহম লিখলাম একক, শূন্য শূন্যগুলো কেটে এলাম, 22×22 মানে 484 ওহম, তাহলে এটা অ্যান্সার হবে 484, মানে অ্যান্সার হবে এটার 400, 484, তাহলে এটা অ্যান্সার মিলে গেলো 4 নম্বরের সঙ্গে। এবার এসেছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দিয়েছে এই যে একটা ত্রিভুজাকার চিত্র আছে, এই চিত্রে এই বি আর সি এই দুটি তুল্য রোধের মান কত হবে, হিসাব করে লিখো।
ঠিক আছে, তো আমি এটাকে তোমাদেরকে বোর্ডের মধ্যে একটু বুঝিয়েছি, তারপরে খাতার মধ্যে পড়ে দেওয়া আছে, দেখে নিও কীভাবে হয়েছে। তো প্রথমে তোমাদেরকে বোর্ডের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। তো চিত্রে দিয়েছে তো একটু চিত্রটা অন্যরকম হচ্ছে, যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড করছি আমি। এখানে দিয়েছে 2 ওহম, এখানেও 2 ওহম, এখানেও 2 ওহম, আর এখানেও 2 ওহম। এটা বি, এটা সি, আর এটা এ। দেখো এই চিত্রটাকে আমি কিভাবে করছি, মানে তুল্য বর্তনী করছি। দেখো কীভাবে, মানে এটার সমতুল্য বর্তনী করছি। এটাকে আমরা এইভাবে করতে পারি। এটা হচ্ছে 2 ওহম, এটাও হচ্ছে 2 ওহম, আর এখান থেকে আমি এইভাবে দিয়ে দিতে পারি। তাহলে এটাও হয়ে যাবে 2 ওহম, এটাও হয়ে যাবে 2 ওহম। তো দেখতে পারছি এরা দুজন শ্রেণী সমবায়ে আছে, তার মানে এদের তুল্য রোধ হয়ে যাবে কত, 4 ওহম, আর এটাও শ্রেণী সমবায়ে আছে, তাহলে এদেরও তুল্য রোধ হয়ে যাবে কত, 4 ওহম। ঠিক আছে, তো এবার দেখো এই 4 ওহম, এই 4 ওহম সমতল সমবায়ে আছে। তার মানে তোমাদেরকে একটা আগে যেটা করিয়েছিলাম যে আর সমান সমান আর ওয়ান ইন্টু আর টু, আর ওয়ান প্লাস আর টু, তাহলে এখানটা হয়ে যাবে কত, 4 ইন্টু 4। মানে এখানে প্রথমটা যে পেলাম সেটা আর ওয়ানের মান হচ্ছে 4, আর এখানটা আর টুরও মান হচ্ছে 4। ঠিক আছে, কেন না এই দুটো শ্রেণী সমবায় আছে, তাহলে 4 হয়ে গেলো, যোগ করে দিলাম। এটা শ্রেণী সমবায় আছে, 4 আছে, যোগ করে দিলাম। কিন্তু এই যে 4 4 আছে, এটা আবার সমতল সমবায় আছে। তুল্য রোধ হচ্ছে আর ইকুয়াল টু আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু। তাহলে 4 ইন্টু 4, আর এটা হিসেবে 4 প্লাস 2, তার মানে 16/8 সমান সমান 2 ওহম। তাহলে এটা অ্যান্সার হবে 2 ওহম। দেখো আমি অঙ্কটা কীভাবে করেছি, দেখো এখানে বর্তনীটাকে সেই বর্তনী তুল্য রোধ করেছি, বিসি বিন্দুতে 2 ওহম রোধের তুল্য রোধ 4 ওহম, আর ওয়ান এটা 4 ওহম, এটাও আর টু 4 ওহম, তুল্য রোধ 2 ওহম, এইভাবে করবো। ঠিক আছে, দেখে নাও, এটা ডালকোলা কাজ স্কুলের প্রশ্ন। এবার যাচ্ছে পরের অঙ্কে। পরের অঙ্ক দিয়েছে 35.5 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এসটিপিতে তার আয়তন কত হবে। দেখো অঙ্কটা কীভাবে করছি, তো এখানে বলেছে জিঙ্কের সঙ্গে সালফুরিক অ্যাসিডের বিক্রিয়া, তো উৎপন্ন হবে কি, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন। তো জিঙ্কে হচ্ছে কত গ্রাম, 65 গ্রাম, আর এখানটা আয়তন হয়ে যাবে কত, 22.4 লিটার। তার যেহেতু 1 মোল উৎপন্ন হচ্ছে, 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার, তো আমি দেখতে পারছি যে 65 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া যায় 22.4 লিটার হাইড্রোজেন। তাহলে 1 গ্রাম জিঙ্ক থেকে পাওয়া যাবে কত, 22.4/65 লিটার হাইড্রোজেন। তো এখানে জিজ্ঞেস করেছে 32.5 গ্রাম থেকে কত পাওয়া যায়, তাহলে 22.4 ইন্টু 32.5/65, তো এখানে ক্যালকুলেশন করে বের হবে 22.4 ইন্টু 325/650, মানে এই দশমিক তুলে নিচে শূন্য করে দিলাম, তো এটাকে কেটে দিলাম আমি, 2 বারে কেটে যাবে, আর 2 দিয়ে এটাকে কাটলে পরে 11.2 লিটার। তার মানে 32.5 লিটার জিঙ্ক, সরি 32.5 গ্রাম জিঙ্ক থেকে আমি 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস পাবো। দেখো অঙ্কটাকে, তো এখানে আমি তাই করেছি, দেখো জিঙ্ক সালফুরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন, তাহলে এসটিপিতে 65 গ্রাম জিঙ্কের সঙ্গে অতিরিক্ত এসটিপি বিক্রিয়ায় 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। তাহলে একে কত পাওয়া যাবে অপিক নিয়মে, আর 32.5 কত পাওয়া যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেলো আমার কত, 11.2 লিটার হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এবার যাচ্ছি পরের অঙ্ক। পরের অঙ্ক, একটি পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, পরিবাহীটির রোধ 4 ওহম হলে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত। এটা ওহমের সূত্র দিয়ে হবে অঙ্কটা, দেখো কীভাবে করছি। তো এখানে বিভব পার্থক্য দেওয়া আছে 10 ভোল্ট, পরিবাহীর রোধ দেওয়া আছে 4 ওহম,
বলছে তড়িৎ প্রবাহ মাত্রা কত, মানে আই কত। তাহলে ওহমের সূত্র থেকে পাই আমরা ভি ইকুয়াল টু আই ইন্টু আর, তাহলে ভি মানে হচ্ছে 10 সমান সমান আই ইন্টু আর মানে হচ্ছে 4, তাহলে আই ইকুয়াল টু 10/4 কাটাকাটি করে বলা হলো 5/2, তাহলে আই ইকুয়াল টু 2.5, মানে 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 হয়। তাহলে প্রবাহিতে তড়িৎ প্রবাহ মাত্রা হবে 2.5 অ্যাম্পিয়ার। তো আজ এই পর্যন্তই থাকলো। তো যেই অঙ্ক তোমাদের যেখানে বসতে অসুবিধা হবে আমাকে কমেন্টে বসে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে, ভিডিওটি যদি খারাপ লাগে তবু আমাকে কমেন্টে জানাবে যে স্যার ভিডিওটি ভালো হয়নি বা এরকম খারাপ প্রোগ্রেস করা যেত। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দিয়ে প্রশ্ন উত্তরে সলভ করার জন্য, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। আর আজ আমার ভিডিও এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ।